আগামী 5ই আগস্টে বিজেপি নামক যে দল, এই দলের যারা নেতা, যারা নেত্রী, এই দলের যারা কর্মী, তাদের বাড়িগুলোকে ঘেরাও করা হবে। আর আমাদের মুসলিমদের মধ্যে কিছু মাথা মোটা আছে, গোপাল ভাঁড় কোয়ালিটির মানুষ, যেগুলো পাড়াগ্রামের ভাষা ব্যবহার করছি, এই গোপাল ভাঁড় কিছু মাথা মোটা, এরা কি করবে না 5 তারিখে গিয়ে বিজেপিদের ঘরগুলো সব ভাঙবে বা বিজেপিদের ঘর বাড়িগুলো আগলে রাখবে, তাদেরকে বার হতে দেবে না, তখন হিন্দু মুসলিম একটা উভয় পক্ষ সাম্প্রদায়িকতা বাঁধবে। যারা এই বার্তাটা দিয়েছেন, যে রাজনৈতিক দলের আপনারা মানুষজন শুনুন, যদি বাংলার ভ্রাতৃত্ব, বাংলার ভালোবাসা যদি টিকিয়ে যদি রাখতে চান, তাহলে আপনাদের উচিত হবে এই কথা ফেরত নেওয়া। তাছাড়া আপনাদেরকে মানুষ আস্তে আস্তে সব রূপ চিনতে পারছে বা জানতে পারছে। যদি বলছেন কেন, আপনাদেরকে একটা কথা বলে রাখছি, খুব ভালো করে শুনে রেখে দেন। যে ব্যক্তি কলকাতার ধর্মতলায় দাঁড়িয়ে বলেছে 5 তারিখে ঘেরাও করতে হবে বিজেপি এমএলএ এমপি নেতা নেত্রীদের বাড়িগুলি, আপনার কাছে বন্ধু প্রশ্ন, আপনি আপনার দলের নেতা নেত্রীদেরকে নিয়ে সর্বপ্রথম বিজেপির বড় বড় যারা সংসদ রয়েছে, বড় বড় যারা মানে উচ্চ পদস্থের নেতা আছে, আপনারা প্রথম তাদের ঘরগুলো ঘেরাও করুন। পাবলিককে দিয়ে ছেলেখেলামো করবেন না, পাবলিককে দিয়ে বদমাইশি করবেন না। আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে শুনে রেখে দেন, বলছে ঘর ঘেরাও করা হবে কেন, আমি নিরপেক্ষতার সঙ্গে বলছি, বলবেন না যে মমতাজুল ইসলাম কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন। আমি পক্ষপাতিত্ব করছি না, আমি আমার জাতিকে হুঁশ ফেরানোর জন্য এই জায়গাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে আপনারা দেখেছেন যে ঘেরাও করা হবে বিজেপিদেরকে, কারণ কারণ একটাই, যে দীর্ঘ 10 বছর পশ্চিমবাংলাকে টাকা দেওয়া হচ্ছে না, বাংলার সরকার ঋণগ্রস্ত, টাকা দিচ্ছে না কেন্দ্র, এই কারণে বিজেপির লোকজনদের ঘর বাড়িগুলো সব কি করা হবে, ঘেরাও করা হবে, ঘর থেকে বার করা হবে না। আমি একটা কথা বলছি, আজকে 10 বছর কেন্দ্র টাকা দিচ্ছে না বাংলার সরকারকে, তার জন্য বিজেপিদের ঘরগুলো ঘেরাও করা হবে। আর সারদার টাকাগুলো যারা খেয়ে প্লেনে করে ঘুরছে, আগে আমার তো মনে হয় পশ্চিমবাংলার মানুষেরা তাদের বাড়িগুলো ঘেরাও করা আগে উচিত, যে সারদার টাকাগুলো কোথায় গেল, এ কথা কেউ বলবে না। এই প্রতিবাদ আমি যদি করতে যাই, তাহলে আমি হব একজন বিরোধী পক্ষের নেতা, আমি হব রাজনৈতিক কোন এক দলের বিপক্ষের মানুষ, আমি কারুর পক্ষে বিপক্ষে নয়। আপনি বিচারের মানদণ্ডতে আপনি এটা বিচার করে দেখুন আমি যে কথাগুলো বলছি এগুলো ঠিক কিনা। আমি ভেবেছিলাম যে হয়তো ধর্মতলায় 21শে জুলাই হয়তো বলবে যে বাচ্চারা ভালো করে স্কুলে যাও, মেয়েরা ভালো করে পড়াশুনো করো, আগামী দিনের তোমাদের মানে শিক্ষার যোগ্যতাকে বাড়াতে হবে। আমি ভেবেছিলাম যে সত্যি এরকম কিছু একটা শান্তির বার্তা পাবো, কিন্তু শান্তির বার্তা পেলাম না, শান্তির বার্তা পেলাম না। রাজনৈতিকভাবে এটা বলা হলো না ধর্মতলা থেকে, যে 10 বছর 12 বছর 13 বছরের ছেলেরা যারা পার্টির রাজনৈতিক ফ্ল্যাগ কাঁধে নিয়ে যারা ঘুরছে রাস্তাঘাটে, কখনোই 15 বছর যাদের ভোটার হয়নি তারা যেন কখনো রাজনৈতিক ফেলাক কাঁধে নিয়ে, পোস্টার কাঁধে নিয়ে, সেই সমস্ত মানে কাপড়গুলো কাঁধে নিয়ে তারা যেন না ঘোরে, তারা সব স্কুলে থাকবে, পড়াশুনো করবে, এই বার্তা দেওয়া হয়নি। কি বলবো আর, সবই তো আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ আমিও সব কিছু বুঝতে পারছি। আমি জানি আমার এই ভিডিওটা চলার পরে অনেক মানুষ অনেক খারাপ কমেন্ট করবেন, এটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। আমি জানি অনেক মানুষ আমার ব্যাপারে মন্তব্য করবেন, তবে মন্তব্য করার আগে আমি যে কথাগুলো বলছি একবার কথাগুলো আপনি বিবেকের মানদণ্ডে একবার চাপিয়ে দেখুন। আর একটা কথা না বললেই নয়, এই কথাটা বলতে আমার খুব ইচ্ছা যাচ্ছে, অনেক ভাইরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করছেন যে 2,500 টাকার ভাতাখোর ইমাম সাহেবরা তারা আজকে চুপ কেন, শব্দটা ঠিক এইরকম। এই পোস্টগুলো বেশিরভাগ করছে আমি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সাইটের লোকেরা, যে 2,500 টাকার ভাতাখোর ইমাম সাহেবরা, শব্দটা ঠিক এরকম, নাউজুবিল্লাহ। এই শব্দটা শুনে এত কষ্ট পেলাম, এত দুঃখ পেলাম, যে এখনো পর্যন্ত ইমাম সাহেবদেরকে বলা হচ্ছে 2,500 টাকার ভাতাখোর। আপনাকে বলছি আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন আছে, আপনার মাথার প্রবলেম। যদি বলছেন কেন আপনার মাথার প্রবলেম, আমি আপনাকে একটা দুটো জায়গা ধরিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন 3,000 টাকা 4,000 টাকা, আপনি কোনো দিন ভাবেননি
যে ইমাম সাহেবের কি করে সংসারটা চলে। আপনি কোনোদিন ভাবেননি, কোনোদিন আপনি জানার চেষ্টা করেননি যে ইমাম সাহেবের সংসারটা কি করে চলে, তারও স্ত্রী অসুস্থ হয়, তারও মেয়ে অসুস্থ হয়, তারও বৃদ্ধ বাবা মা আছে, তারও বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, তারও বাড়িতে কিছু প্রয়োজন থাকে, তার স্ত্রী পুত্র কন্যাদেরও কিছু চাহিদা থাকে। এগুলো আপনার জানা ছিল না, আপনি জানতেন আপনি অবুঝের মতো চোখ বন্ধ করে থাকতেন। কিন্তু আমি এই জায়গাটা আবার আপনাকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে বিভিন্ন রকমভাবে ওয়াকাফ ফান্ড থেকে ইমাম সাহেবদেরকে রাজ্য সরকার 2,500 টাকা করে মাত্র বেতন ধার্য করেছেন বা সাম্মানিক ভাতা হিসাবে চালু করেছেন। এই জায়গাটা আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি এটা ভালো জিনিস চিন্তা ভাবনা করেছেন, খুবই ভালো জিনিস। যে ভাই পোস্ট করছেন যে ইমাম সাহেব 2,500 টাকার ভাতা খোর, আমি আপনাকে বলতে চাইছি, আপনাকে ভালো করে জানাতে চাইছি, সেটা হচ্ছে এই যে আপনি ভোটের দুদিন আগে বড় একটা বস্তা নিয়ে 30 কেজি চাউল আনলেন, সরকারি চাউল। আপনার ছেলে স্কুলের ড্রেস পায়, আপনার মেয়ে কন্যাশ্রী পায়, আপনার মা বৃদ্ধা ভাতা পায়, আপনার আব্বা বৃদ্ধ ভাতা পায়, আবার আপনি সমস্ত সরকারি সুযোগ সুবিধা নেন। হ্যাঁ, আপনি তো এখন খুব মিষ্টি করে বলবেন যে এগুলো তো সরকারি ট্যাক্স। আরে এতদিন তো সরকারকে ট্যাক্স দিতেন, আপনাকে এগুলোই বা কে দিত, এগুলোই বা আপনাকে কে দিত, কেউ দিত না আপনাকে, এগুলো তো দিচ্ছে সরকার অবশ্যই। তাহলে আপনি এত সুযোগ সুবিধা পান, আপনি আপনার মেয়ে সাইকেল পেলেন, আপনি 25,000 টাকা বিয়েতে পেলেন, আপনি চাউল পেলেন, আপনি ফ্রিতে রেশন পেলেন, আপনি মানে স্কুলে বই খাতা পেলেন, আপনার ছেলে জামা কাপড় পেলেন, আপনার স্বাস্থ্যসাথী কার্ড পেলেন, সব কিছু পেলেন, আপনি প্রতিবাদ করতে পারেন না? আর ইমাম সাহেবরা 2,500 টাকা ওয়াকাফ, এটা মুসলিমদের নিজস্ব সম্পত্তি, এই সম্পত্তি থেকে ইমাম সাহেবদেরকে ভাতা প্রদান করা হয় সরকারি একটা সিস্টেমের মাধ্যমে, এরা কেন শুধু প্রতিবাদ করবে? আপনি তো নিজে প্রতিবাদ করতে পারেন, এইরকম মানসিকতা নিয়ে চলবেন না। এটা আপনার কাছে খুব বিনীত অনুরোধ। সোশ্যাল মিডিয়াতে দেখছি, আজকেও দেখলাম একজন পোস্ট করেছে, আজকেও আমি দেখলাম একজন পোস্ট করেছে যে হাদিস কোরআনের বেলা এটা যাবে না ওটা যাবে না, আলেম ওলামারা খুব চিল্লামিল্লি করে কথা বলে। এখন কেন আলেম ওলামারা চুপ? কেন? আপনিও তো বেশ বড়ই চালাক, আপনি খুব বড় চালাক না? আপনি এই ব্যাপারটা আলেম ওলামাদের দোষ দিচ্ছেন, ফতোয়া জানতে চাইছেন যে আজান ব্যঙ্গ করা হলো, এই পার্টিকে ভোট দেওয়া যাবে কি যাবে না, এই করা যাবে কি যাবে না, এদেরকে বয়কট করতে হবে, আপনার আন্দোলনে নামুন, সব কথা ঠিক। তবে আপনি কোনোদিন এই প্রশ্নটা জানতে চেয়েছিলেন যে আমার স্ত্রী লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া যাবে কি না? এই প্রশ্ন আপনি কোনোদিন করেননি, কোনোদিন আপনি করেননি, আপনি কোনোদিন এ প্রশ্ন করেননি যে আমার মেয়ের বিবাহের সময় 25,000 টাকা হুজুর এটা নেওয়া যাবে কি না? এ প্রশ্ন আপনি কোনোদিন করেননি, কোনোদিন আপনি এ প্রশ্ন করেননি। অথচ আপনি শুধু আলেম ওলামাদের বদনামই করে গেছেন, আর আলেম ওলামাদের সারা জীবন বিপক্ষেই কথা বলে গেলেন, আর এখনো দেখছি সোশ্যাল মিডিয়াতে লিখছেন। যাই হোক, আপনার একটু মাথার সমস্যা আছে আমি এটা মনে করছি। আপনি ইমিডিয়েটলি মাথার কোনো ভালো ডাক্তার দেখান, ভালো মাথার স্পেশালিস্ট কোনো ডাক্তার দেখান, আপনার চিকিৎসার প্রয়োজন। আর আপনি খুব নিম্ন মানসিকতার মানুষ, আলেম ওলামাদেরকে বলছেন প্রতিবাদ করতে, কোন জায়গায় আমরা প্রতিবাদ করিনি, কোন জায়গাতে আমরা প্রতিবাদ করিনি, সব জায়গাতেই প্রতিবাদ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে এই, অত্যাচারী শাসকের সামনে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করার নাম সব থেকে বড় জেহাদ। আমরা প্রতিবাদ করি মিষ্টি ভাষাতে, ভদ্রতার সাথে, আপনার মতো একজন মুসলিম হয়ে এই ভাষা ব্যবহার করি না যে ভাতা খোর ইমাম সাহেবরা। আপনি এই শব্দ ব্যবহার করছেন মানে আপনার ভাষা থেকে বুঝতে পারছি আপনিও কোনো রাজনৈতিক দলের জুতো চাটেন, তাছাড়া আপনার মুখ থেকে এই ভাষা ব্যবহার হয় কেন? যাই হোক, যারাই এ কাজ করেছেন 21শে জুলাই অবিলম্বে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি যে আপনারা ক্ষমা চেয়ে নেন সমাজের মানুষের কাছে। এটা আপনি জানেন যে ক্ষমতা বেশি দিন টিকে থাকে না, 34 বছরের ক্ষমতাকে ভেঙে চুরমার করে দিয়েছে এর নাম জনগণ। 34 বছরের ক্ষমতা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি ভাববেন না যে আজ কখনো আজানকে ব্যঙ্গ করে,
কখনো মুসলিমদেরকে কটু কথা বলে, কখনো বিভিন্ন রকমের রণকৌশলের মাধ্যমে সাম্প্রদায়িকতা সুশ্রী দেওয়া, আপনি ভাববেন না যে আপনাকে মানুষ ভালো চোখে দেখছে। আপনার টাইম আস্তে 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 নিম্নমুখী হচ্ছে। যদি আপনি আরো বেশি বাড়াবাড়ি করেন, জনগণ আপনাকে জবাব দিয়ে দেবে। হয়তো পঞ্চায়েত ইলেকশনে ছল চাতুরি অনেক কিছু চালাকি হয়েছে, তবে এবার একটা কথা বলে দিচ্ছি আপনাকে, কিছুদিন পরেই কিন্তু লোকসভার ভোট, এমপি ভোট কিছুদিন পর। একটা কথা মাথায় রেখে দেবেন আপনি, সেটা হচ্ছে এই জনগণের রায়ের উপরে বড় রায় আর কোনো রায় নেই। এটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন, কারণ এই আজানের যে ভিডিওটা তৈরি করা হয়েছে, 68,000 কমেন্ট বক্সে কমেন্ট করেছে মানুষ। 68,000-এর ভিতরে আমি প্রায় 200-300 মতো আপনাকে মানে কমেন্টগুলো পড়ে দেখেছি, একটাও আপনাদেরকে কেউ ভালো কমেন্ট করেনি, সবাই আপনার বিপক্ষে। তার মানে আমি যে বুঝলাম, 68,000-এর ভিতরে মোটামুটি আপনি 65,000 ধরে নিতে পারেন মুসলিমরা আপনার কাছ থেকে আস্তে 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 কেটে আসছে। রাজনীতির জায়গায় এই সমস্ত ধর্মীয় নীতি মানে ধর্মীয় কোনো রকমের কাজ করে যেটা উল্টো পাল্টা, সেটা করবেন না, অবশ্যই করবেন না। করলে কিন্তু আপনার আগামী দিনে ফলাফল আরও অনেক অনেক খারাপ হচ্ছে, আগামী দিনের ফলাফল আরও অনেক খারাপ হচ্ছে। সকল মুসলিম দীন ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, এই মানুষদের কথা শুনে কোনো বিজেপির বাড়িতে গিয়ে ঘর ধাক্কা দেবেন না, কারোর দরজায় তালা লাগাবেন না, কারোর সঙ্গে মারামারি করবেন না। গণতন্ত্র দেশ, যে যার ইচ্ছা রাজনীতি করুক উন্মুক্তভাবে, কোনো রকমের তাকে আটকানোর আপনার অধিকার নেই। কোনো মুসলিম ভাই এবং বোন আপনাদের কাছে বিনীত অনুরোধ করে জোরে, আপনারা এ কাজে যাবেন না। এটা সাম্প্রদায়িকতার একটা খুব রণকৌশল, জানে যে মুসলিমদের মাথা গরম, এরা গিয়ে আগে এই টিট মারবে বিজেপির বাড়িতে। কখনো কোনো ভাই আপনারা এ কাজ করবেন না, এটা খুব বিনীত অনুরোধ। এটা একটা রণকৌশল রাজনীতির, আপনাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। আপনার কাছে বিনীত অনুরোধ, যারা এই ঘোষণা 21 জুলাই ধর্মতলা থেকে দিয়েছে, তারা সর্বপ্রথম বিজেপির লোকগুলোর বাড়ি ঘেরাও করুক, তারপরে যাওয়া যাবে পাবলিক। পাবলিকগুলোকে মেরে দিয়ে এসি ঘরে বসে থাকতে খুব ভালো লাগছে না, আর বেশি দিন টিকবে না এরকম চালাকি করলে। যাই হোক, সকল দিনই ভাই ও বোনেদের কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এই যে আপনারা এই কাজ থেকে নিজেকে হটিয়ে রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।